শ্রম অধিকার নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস। সম্মানিত ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। চলুন ভিরাস কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। শ্রম অধিকার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক করে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস। দূতাবাসের মিনিস্টার বাণিজ্য মোহাম্মদ সেলিম রেজার লেখা চিঠিতে গত 20 নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশ্বব্যাপী শ্রমিক ক্ষমতায়ন অধিকার ও উষ্ণ শ্রমমান এগিয়ে নিতে স্মারক সংক্রান্ত একটি সংকলিত প্রতিবেদন পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী শ্রমিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যে স্মারকটি ঘোষণা করেছেন, বাংলাদেশ তার লক্ষ্যবস্তু হতে পারে এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হলে এই নীতি ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের উপর আরোপের সুযোগ রয়েছে। এতে আরও বলা হয়, স্মারক অনুসারে বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো শ্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরাসরি কাজ করবে, তাই এই নীতি আগ্রহী মার্কিন দূত বা মিশনগুলো দেশি বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে উৎসাহিত করতে পারে। স্মারকের রাজনৈতিক প্রেক্ষাপটে সংকৃত হওয়ার অনেক কারণ রয়েছে। এই স্মারকে শ্রম অধিকার বিষয়ে যা বলা হয়েছে তার পিছনে রাজনীতি রয়েছে এবং যুক্তরাষ্ট্র নানাভাবে এই রাজনৈতিক অভিপ্রায় ব্যবহার করতে পারে। সে কারণে এই স্মারক বাংলাদেশের জন্য একটি বার্তা, কারণ শ্রম অধিকারের অজুহাতে স্মারকে উল্লেখ করা যে কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে পারে। এই স্মারকের প্রভাব বাংলাদেশের পোশাক খাতের উপর পড়তে পারে এবং সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। উল্লেখ্য, গত 16 নভেম্বর ব্লিংকেন বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষা যুক্তরাষ্ট্রের নতুন নীতি বা দিক নির্দেশনার ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর্টনি জে ব্লিংকেন বলেন, বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নের নেতা শ্রমিক অধিকারের পক্ষের কর্মী শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে যে বা যারা হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করবে তাদের জবাবদিহির আওতায় আনবে যুক্তরাষ্ট্র। তো বিরাজ বুঝতে পারছেন, নিঃসন্দেহে এটা শ্রমিকদের পক্ষে একটা স্মারক নীতি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তার ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।